আমি একটু বের করে দেখি হ্যাঁ এটা একটু দেখি যে এটা কাদের বা অ্যাবাউট ইরানিকাতে আমি একটু দেখি এটা ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি আমি এবাউট সেকশনটাতে যাই একটু এই যে এনসাইক্লোপিডিয়া ইরানিকা এইটা হচ্ছে

ওকে পেগাসাসের গল্পটা কত কতদিন আগে আমি একটু দেখি এই যে এটা হচ্ছে পেগাসাসের গল্পটা এই যে দেখেন গ্রিক মিথোলজির এই সেম এই যে উড়ন্ত ঘোড়া ঘোড়ায় উড়ার যে গল্পটা এটা আপনি চাইলে একটু সার্চ এটা ক্লিক না আচ্ছা তারপর আরেকটা দেখাই আরেকটা হচ্ছে এবিসি এসিরিয়াদের আচ্ছা দরা এসিরিয়াদের ওদেরটা تشوفাবো একটা হতে পারে যেটা একটা কমন গল্প ছিল এবং প্রত্যেকটা ধর্ম এটাকে থেকে কিছু কিছু ইয়ে করছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আরেকটা দেখাই দেখেন এই যে অ্যাসিরিয়ান এটা খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব বলতে কমনেরা আগে মানে আমরা তো বাংলায় খ্রিস্টপূর্ব বলেই যাই হোক হ্যাঁ বিফোর কমনেরা এ খ্রিস্টপূর্ব অষ্টম নবম শতকের আর কি দেখেন অষ্টম শতকের সেখানে হিউম্যান হেডেড উইংড বুল এই যে

এবং উনি বলেছে পরে সকালবেলা এসে বলেছেন যে আমি আসিনি কারণ আমি জানি আমার ভয় হচ্ছিল এটা তোমাদের এই জন্য নবী কখনো মসজিদে তারা পড়তো এবং ওমর এসে এটাকে বিশ্বাস করেছে আমি একটা ইয়েতে দেখলাম যে এই যে নবীর যে হাদিসটা যে উনি দুই দিন এসেছিল এটা হচ্ছে তার লাস্ট রোজা না আমি এই কোশ্চেনটা অনেকে জিজ্ঞাসা করেছি কিন্তু বলতে পারে না আমার কথা যদি রোজা তো ফরজ হয়েছে আরো অনেক আগে হ্যাঁ তাহলে এই যে প্রথম যে মানে এর মধ্যে যে আরো সাত আট বছর গেল সাত আটটা রোজা গেল এই রোজাতে সে কি করেছিল সেটার কোনো ডকুমেন্টেশন নিয়ে কেউ কোনো কথা বলে না অনলি লাস্ট রোজাটা নিয়ে ডকুমেন্টেশন নিয়ে কথা বলে এবং এটা নিয়ে এদের যত মারামারি কারাগারি আপনার কি কোনো আইডিয়া আছে এটা ব্যাপারে যেমন একটা একটা হাদিস আছে সেই হাদিসটাতে হচ্ছে রমজানেও আবার রমজান মাস ছাড়াও আর কি সে কি রোজা থাকার জন্য

যা এটা একটা আমি জানি এটা আপনাদের আমার কাছে ইয়ে লেগেছে যে শুধু একটা হাতে কথা বলে এবং বলে লাস্ট রোজা তাহলে হোয়াটে দেন সেটা নিয়ে কি সেটা নিয়ে

ঠিক আছে এটা কিছু আপনি থ্যাংক ইউ আপনার মনে আরো লোক আছে কথা বলে ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ ওয়াকিল ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে আশা করি আবার পরবর্তীতে কথা হবে নিশ্চয়ই নিশ্চয়ই শুভরাত্রি